হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ অফ শুরু থেকে শেষ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ 6th অফ ফেব্রুয়ারি, সোমবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি এখানে একটু ম্যাগি খাচ্ছি। আজকে আমার একটু উঠতে লেট হয়েছে, কারণ আমি কালকে রাত্রি 1:30 পর্যন্ত সিনেমা দেখেছি। আর এখন আমি একটু স্কুল থেকে আসব, তারপর বাকি সব কাজ। তো চলো, ভর দুপুরে দুটো পার্সেল আসলো, পরে খুলবো। মোবাইল টোবাইল না, এটা বিল। আর এটা হচ্ছে, এটা হচ্ছে এই বিশাল কি আছে এর ভিতরে, কি থাকতে পারে গেস করো। তুমি গেস করো তো, আমি বলিনি তোমাকে, জানি না। এর ভিতরে আছে, দেখে তো মনে হচ্ছে এলইডি টিভি, ল্যাপটপ আছে মনে হচ্ছে। দুজনে খাওয়া হলো। ম্যাডাম এখন কেচি হাতে দাঁড়িয়ে আছে, বলে তোমার মুচগুলো বেশি বড় লাগছে, তুমি কাটাও না কেন সেলুনে কি। আমি বললাম না, সময় পাচ্ছি না, আমার চুল কত পড়ে গেছে এই দিক দিয়ে, আগে অনেক চুল ছিল। যাই হোক, এখন রিপেয়ারিং করে দিচ্ছে মোচ না পিট। ঠিকই আছে, দাঁড়াও। আবার একবারে ঘুরে ঘুরে আবার পাকানো, কিছুদিন চলুক এইভাবে। এই এগুলো এইদিকে চলে আসতো, এখন এরকমই থাক কিছুদিন, বুড়ো বুড়ো ভাব। হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। আমরা দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছিলাম, তো এখন উঠে চা ফা খেয়ে নিয়েছি। এদিকে স্যার কপি চেক করছে, গুড ইভিনিং। আর আমি একটু এই যে ল্যাপটপটা খুলে বসেছি, একটু কাজ আছে। আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, মা বাবা এলেন, তো ওনারা ফ্রেশ হয়ে খেতে যাবেন এখন। তো স্যার এদিকে একটু গিটার নিয়ে বসেছেন, অনেকদিন ধরে সময়ের অভাবে আর হয় না সেটা। তো এই যে গুড মর্নিং ফ্যামিলি, ওকে স্কুল যাচ্ছিল তখন, কিন্তু আমার আর ভিডিওটা সেদিন কন্টিনিউ করতে পারিনি, তুষারও কন্টিনিউ করিনি, কারণ আমার সেদিন প্রচণ্ড গলা ব্যথা, তারপর জ্বর।